মাঠে চলছে এবারের বিপিএল এর দশম আসর। 2022 সালের এই টুর্নামেন্টেই অভিষেক হয় তরুণ পেসার ও অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরীর। নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি আলোচনায় আসেন। বাংলাদেশ সম্ভাবনাময় এক পেসার পেতে যাচ্ছে এমন কথাও শোনা যাচ্ছিল, যদিও ক্রিকেট থেকে আচমকা উধাও হয়ে যান মৃত্যুঞ্জয়। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নাম লেখানো এই পেস বোলিং অলরাউন্ডার সুযোগ পাননি এখন পর্যন্ত কোনো ম্যাচেই। এরই মধ্যে পাওয়া গেল একটা দুঃসংবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই ক্রিকেটার। বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এমনটাই নিশ্চিত করা হয়েছে। এডমিনের করা পোস্টে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।